বন্ধুরা ভিডিওতে আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ইমু ট্রান্সফার করবেন এক মোবাইল থেকে অন্য মোবাইলে আপনাদের যাদের নাম্বার ব্লক হয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে কিন্তু আপনারা ওই নাম্বারই ইমু ব্যবহার করতেছেন তারা কীভাবে পুরনো মোবাইল থেকে নতুন মোবাইলে অথবা এক মোবাইল থেকে অন্য মোবাইলে ট্রান্সফার করবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দেবো এবং কোনো ধরনের কোর্স ছাড়াই আপনারা কীভাবে ইমুটি ট্রান্সফার করবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে ফ্লয়িংয়ে রাখবেন আর মনে রাখবেন আমি কখনও আলতু ফালতু ভিডিও বানাই না আমার যে কয়টি ভিডিও বানাই সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে কেউ যেন কোনো উপকার পায় অথবা কোনো ভালো একটি শিক্ষা পায় আর আপনাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট ব্যাক করার জন্য এবং আপনাদের হেল্প করার জন্য বন্ধুরা এখন আমরা যে কাজটি করব। এখন ধরুন আপনারা যেই মোবাইলটিতে ইমু ব্যবহার করতেছেন আর অন্য একটি মোবাইলে আপনারা নিয়ে যাবেন সেই একই ইমু কিন্তু কোনো ধরনের ছাড়া যেহেতু আপনাদের কাছে সেই ফোন নাম্বারটি নেই এখন যেটি করবেন যে মোবাইলটিতে এখন ইমোটি ইউজ করতেছেন সেই মোবাইলের এই যে জিমেলটি আছে সেই জিমেলটি আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটি লাইন আছে তিনটি লাইনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে একেবারে নিচে দেখতে পাবেন স্যাটিং লেখা আছে স্যাটিংয়ে আপনারা ক্লিক করবেন স্যাটিংয়ে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইলের যে ইমেলগুলো আছে অথবা জিমেলগুলো আছে সেই জিমেলগুলো এখানে শো করবে কিন্তু বন্ধুরা এখানে জিমেল শো করাটা মেন ফ্যাক্ট না মেইন ফ্যাক্ট হচ্ছে যে আপনাদের মোবাইলে হয়তোবা দুইটি জিমেল থাকতে পারে একটি থাকতে পারে কিন্তু সেই জিমেলের পাসওয়ার্ড যদি থাকে তাহলে ওয়াইল অ্যান্ড গুড যদি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনারা কি করবেন একটি জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নেবেন বানিয়ে নেওয়ার পরে এখানে যে অ্যাড অ্যাকাউন্ট লেখা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আপনারা একটি অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন জাস্ট আমি অ্যাড করে দেখিয়ে দেব কিভাবে আপনারা অ্যাড করে নিতে পারেন কারণ ম্যাক্সিমাম মানুষের মোবাইল ফোনে যেটি থাকে যে জিমেল অনেকগুলো থাকে একটি দুইটি তিনটি কিন্তু পাসওয়ার্ড একটিও আপনারা জানেন না সো আমি একটি অ্যাকাউন্ট অ্যাড করে দেখিয়ে দেব। কিন্তু তার আগে যেটি হচ্ছে যে আপনারা কিভাবে জিমেল অ্যাকাউন্ট বানাবেন অনেকে হয়তোবা বানাতেও পারেন না সেজন্য আপনারা যেটি করবেন আমার ভিডিও ডেস্ক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমি একটি লিংক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নেবেন কিভাবে জিমেল অ্যাকাউন্ট বানানো যায় এটি খুব সহজ পদ্ধতি এবং খুব সহজভাবে আমি দেখিয়ে দিছি কিভাবে খুব দ্রুত এবং সহজভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট বানাতে পারেন তাহলে চলুন জিমেল যখন অ্যাকাউন্ট আপনারা বানিয়ে ফেলবেন এখন যেটি করবেন যে অ্যাড অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে নেবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুগল লেখা আছে গুগলে আপনারা ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে আপনারা প্রথম ইমেল আইডিটি বসিয়ে দেবেন ইমেল আইডিটি বসিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন পাসওয়ার্ডটি বসানোর পরে এখানে আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আরেকটি পেজ চলে আসবে এখানে আই এগ্রিতে জাস্ট ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে সো আপনারা কী করবেন অ্যাকাউন্টটিকে জাস্ট ক্লিক করে ওপেন করে নেবেন ওপেন করার পরে দেখতে পাবেন এখানে প্রথম লেখা আছে ম্যানেজিউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আসবে পিপল অ্যান্ড শেয়ারিং এ অপশনটিকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে চলে যাবেন নিচে নিচে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফু ফ্রম ইউর ডিভাইস সো এখানে কী করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে যে পেজটিতে আসবে সেই পেজটিতে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি সুইচ আছে সেই সুইচটি আপনারা কি করবেন ক্লিক করে অন করে দেবেন অন করে দেওয়ার পরই পুরনো মোবাইলের কাজ সম্পূর্ণ শেষ সো এখন কি করবেন এই যে জিমেলটি আছে এই জিমেলটি গিয়ে আপনার নতুন মোবাইলে অ্যাড করে নেবেন অ্যাড করার পরে কিভাবে আপনারা সেই জিমেলের মাধ্যমে ইমো লগ করতে পারেন কোন ধরনের কোড ছাড়া সেটি আমি আপনাদের নতুন একটি মোবাইলে দেখিয়ে দিচ্ছি নতুন মোবাইলে আপনারা এসে প্রথম যেটি করবেন আপনাদের মোবাইলে জিমেলটি অ্যাড করে নেবেন যে জিমেলটি নিয়ে এতক্ষণ আমি কাজ করছিলাম সেই জিমেলটি নিয়ে অথবা আপনারা যেই জিমেলটিতে আপনারা সেটিং করে রাখবেন পুরোনো মোবাইলে সেই জিমেলটি কি করবেন আপনাদের নতুন মোবাইলে ইনপুট করে দেবেন অথবা অ্যাড করে দেবেন অ্যাড করার পরে চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে খুঁজে নেবেন আপস অ্যান্ড নোটিফিকেশন অথবা আপস যে অপশনটি আছে সেই অপশনটি আপনারা খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে ক্লিক করে ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে খুঁজে নেবেন ইমো অথবা ইমো বিটা জাস্ট আমি এখন দেখিয়ে দিচ্ছি ইমু বেটা দিয়ে যেহেতু আমি এখন ইমো আমার মোবাইলে ব্যবহার করি সেহেতু আমি জাস্ট ইমো বিটা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সো ইমো বিটা আমি ওপেন করে নিলাম আপনারা পারেন আপনাদের মোবাইলে ইমোটাও ইনস্টল করে নিতে কোনো সমস্যা নেই সো যেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড যে অপশনটি আছে যে পারমিশন লিখা আছে পারমিশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সবগুলো সুইচ আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পরে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে গিয়ে যেটি হচ্ছে যে এখন দেখতে পাচ্ছেন ব্যাকে চলে যাওয়ার পরে ইমু বিটা যেটি আছে এটিকে আমি এখন ওপেন করে নেব ওপেন করার পরে এখানে নাম্বারটি বসিয়ে দেব সিক্স ফোর এইট সেভেন জিরো থ্রি ফাইভ ওয়ান নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখানে রাইট চিহ্নিত ক্লিক করব ওকে দেখতে পাচ্ছেন আমার ইমোটি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ হয়ে গেছে এবং ওপেন হয়ে গেছে অ্যাকচুয়ালি এখানে আমি কোনো ধরনের ধান অথবা বাদ পারি অথবা স্কিপ অপশনে করি নাই আমি আমার ইমেলটি বসিয়ে ঠিক এভাবেই আমি সবসময় আমার অন্য মোবাইল থেকে আনি আর আপনারা হয়তোবা জানেন না এই যে আমি নাম্বারটি এখন ব্যবহার করছি এই নাম্বারটি আমার সেই পাঁচ বছর পুরোনো নাম্বার কিন্তু এই নাম্বারটি আমার কাছে নেই এবং গত তিন থেকে চার বছর আগে এটি আমার ব্লক হয়ে গেছে কিন্তু আমি এভাবেই এক মোবাইল থেকে আরেক মোবাইল ট্রান্সফার করে করে ইমুটি ব্যবহার করে থাকি সো এইভাবেই পারেন আপনারা আপনাদের ইমুটি এক মোবাইল থেকে অন্য মোবাইলে ট্রান্সফার করতে বন্ধুরা পরবর্তী একটি ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনা অন্য কারো মোবাইল থেকে আপনাদের মোবাইলে ইমু হ্যাক করে নিয়ে আসতে পারেন ধন্যবাদ বন্ধুরা সবাইকে